রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি নিয়ে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পূর্ব বর্ধমানের ভাতারে তৃণমূল বিধায়ক। আজ সকালে ভাতারে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, একটা কারণেই নোবেল চুরি হয়েছে, নোবেল দিয়ে তাকে অপমান করা হয়েছিল বলে বাংলার ছেলেরা নোবেল চুরি করে নিয়েছে। পরক্ষণেই তিনি বলেন, সিবিআই সিবিআই করে বিজেপি লাফাচ্ছে, কিন্তু সেই সিবিআই নোবেল উদ্ধার করতে পারেনি। আজ বাংলার পুলিশকে নামানো হয়েছে নোবেল পদক উদ্ধারের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি হয়ে গেছে, এই একটা কারণ রবীন্দ্রনাথ নোবেল দিয়ে তাকে অপমান করেছিল বলে আমাদের বাংলা ছেলেরা এই নোবেলটা চুরি করে নিয়েছে, যার জন্য সিবিআই সিবিআই করে এখন বিজেপি লাফাচ্ছে। দেখুন, সিবিআই সে নোবেলটা বার করতে পারেনি, আজকে দেখবেন সেই নোবেলটা বার করার জন্য আমাদের বাংলার পুলিশকে আবার লাগানো হচ্ছে। সিবিআই কে বলা হয়েছে যে আমরা সমস্ত তথ্য আপনাকে দিই, বাংলা সব চুরির সঙ্গে তৃণমূল জড়িত, বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূলের যে প্রচার মুখপত্র তাতে বলা হয়েছে যে নোবেল পুরস্কার কোথায় গেল, সিবিআই কে শুরুর থেকে অসহযোগিতা করেছে এই সরকার যাতে নোবেল পুরস্কার খুঁজে না পাওয়া যায়। রাজ্য সরকার প্রতি পদে পদে যেরকম ভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বা স্বাধীন সংস্থাগুলোকে তাদের তদন্তে বা তাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে থাকে, একইভাবে বাধা সৃষ্টি করেছে। আজকে তারা বলছে নোবেল কোথায়। আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করছি, নোবেল কোথায় আপনি খুঁজে দিন, কারণ মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিলেন নোবেল যদি সিবিআই না পারে আমি খুঁজে দেব। তৃণমূলেরই লোকেরা, তৃণমূলেরই যোগসাজসে নোবেল চুরি হয়েছে, কারণ ইতিমধ্যে অতীতে যতগুলো ঘটনা হয়েছে, চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ খুন, প্রত্যেকটা ঘটনার সাথেই তৃণমূল কংগ্রেস জড়িত। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।